Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahdah. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da abad. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের এক দিনই ভাই প্রশ্ন করেছেন, কোনো নারী যদি ধর্ষণের শিকার হয় তাহলে ওই মহিলা অপরাধী হিসেবে গণ্য হবে কিনা এবং ওই মহিলাকে বিবাহ করা বৈধ হবে কিনা। মোবারকবাদ জানাচ্ছি ভাইকে উত্তম প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের জবাব হলো, ওই মহিলা অত্যাচারিতা মহিলা, সে অপরাধী হিসেবে গণ্য হবে না, কারণ তার উপর অত্যাচার করা হয়েছে, তার উপর জুলুম করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, উক্ত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, মিশকাত হাদিস নাম্বার 3572, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা জনৈক মহিলা মসজিদে সালাত আদায়ের জন্য যখন বের হলেন, তখন একজন ব্যক্তি তাকে কাপড়ের মধ্যে জড়িয়ে তার সঙ্গে অপকর্মে লিপ্ত হলেন। ওই মহিলা চেঁচামেচি করলে, চিৎকার করলে, ওই ব্যক্তি পালিয়ে চলে যায়। ওখান দিয়ে যাচ্ছিলেন মুহাজিরদের একটি দল। মহিলার কাছে সমস্ত বিষয়গুলো জেনে ওই মহিলাকে এবং এই ব্যক্তিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, ওই মহিলাকে ছেড়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে maaf করুন। আর ওই পুরুষকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করার অনুমতি দিয়ে দিলেন, অর্থাৎ তাকে রজম করার জন্য সাহাবায়ে কেরামগণকে নির্দেশ প্রদান করলেন। সামন্ত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হলো, কোনো মহিলা যদি ধর্ষণের শিকার হয় তাহলে ওই মহিলা অপরাধী হিসেবে গণ্য হবে না, ওই মহিলাকে বিবাহ করা সমাজের মধ্যে আমরা অনেকেই মনে করি যে এটা একটা গর্বিত কাজ বা আমরা এটা ইতস্তবোধ মনে করি, কিন্তু এটা মনে করলে চলবে না। আমরা আমাদের এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ সে নিজেই এই কাজ করেনি, তাকে করানো হয়েছে জোরপূর্বক। ওর জন্য তাকে বিবাহ করাতে শরীয়তের কোনো বিধিনিষেধ নেই, বাধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সঠিকটা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।